আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আসলে বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে, দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন এপিসোড। সুপ্রিয় দর্শক, আমরা হাঁস পালন লালন পালনের ক্ষেত্রে অনেক সময় দেখি আমাদের হাঁসের ডিমটা হঠাৎ করে চলে যায়, এবং আমাদের হাঁসের যে সমস্যাটার কারণে যায় সেটা হচ্ছে পালক চেঞ্জ করা। এটা ন্যাচারালি সকল খামারেই হয়ে থাকে, এটা প্রাকৃতিক একটা নিয়ম। কাজেই এই যে হাঁসের পালক পড়ে যাওয়া বা পালক চেঞ্জ করা, এই মুহূর্তে কিন্তু আমাদের হাঁসের ডিমটা থাকে না। দেখা যায় অনেক হাঁসের একদম 0% নেমে যায়, আবার অনেক হাঁসের দেখা যায় 10% 20% ডিম থাকে, কিন্তু এই ডিমটা একদম নেমে যায় এবং দেখা যায় একটা লং টাইম পরে এই ডিমটা চলে আসে। তো এইটা আমরা ঠেকাতে পারবো না যে হাঁসের পালক একেবারেই পড়বে না বা ডিম একেবারে ডাউন হবে না। এই জিনিসটা আসলে ন্যাচারালি যেহেতু হয়, কাজেই ন্যাচারাল কোনো জিনিস আমরা ঠেকাতে পারবো না। কিন্তু আমরা এই কাজটা করতে পারবো যে এই যে আমাদের গ্যাপটা, অর্থাৎ ডিমটা শেষ হয়েছে, ডিমের পার্সেন্টেজ কমে গিয়েছে, এবং দেখা যাচ্ছে যে আগে যেমন 1 মাস লাগতো বা 1.5 মাস লাগতো, তো এই গ্যাপটা একদম কমিয়ে নিয়ে আসার জন্য 10 থেকে 15 দিনের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবো, এই কাজটা কিন্তু আমরা করতে পারি। তো এই কাজটা কীভাবে করবো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে পুরোটা বুঝতে পারবেন না এবং আপনার খামারও এলোমেলো হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমাদের যেহেতু পালক চেঞ্জ হয় হাঁসের, তো এই সময়টায় আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে আমরা ন্যাচারালি জানি যে পালক চেঞ্জ হবে, কাজেই সেই সময়টা আমরা খাবারটা কমিয়ে দিই যে এখন তো পালক চেঞ্জ হবে, এখন আমি এমনিও ডিম পাবো না, তাই বেশি খাবার দিয়ে কী হবে, এখন হাঁসটাকে বাঁচিয়ে রাখি, তারপরে যখন আবার ডিমটা আসা শুরু করবে তখন আবার খাদ্যটা বাড়িয়ে দিব। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। তারপরে যে ভুলটা করি সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে থাকি, যেমন অনেক সময় দেখা যায় যে পালকটা যাতে দ্রুত ওঠে এটার জন্য কিছু মেডিসিন দিয়ে থাকি, বা দেখা যায় যে আমরা কিছু এমন কিছু মেডিসিন দিয়ে থাকি এর কাছে তার কাছে ফোন দিই, তো এক একজন এক এক রকমের মেডিসিনের কথা বলে আমরা সেরকমভাবেই মেডিসিন দিই। এটা কিন্তু আমাদের এক ধরনের বড় ধরনের ভুল। আমরা আসলে হাঁসটাকে টিকিয়ে রাখলে অবশ্যই সেখান থেকে আমরা ভালো একটা কোনো কিছু পাবই, কাজে আমাদের এই যে ভুল সিদ্ধান্তটা এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তো আমরা কী করবো এক্ষেত্রে? এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন যে হাঁসে যখন পালক চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের সঠিক মাত্রায় খাবার দিতে হবে এবং পুষ্টি অনুযায়ী দিতে হবে। কারণ এর যদি গ্রোথটা ভালো থাকে, আপনারা দেখবেন একজন সুস্থ সবল মানুষ যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে, তাহলে দেখবেন যে সে যদি অসুস্থ হয়ে যায় দ্রুত কিন্তু সেরে যায়। আবার একজন যদি দুর্বল মানুষ, অর্থাৎ দেখা যাচ্ছে একজন মানুষ একটু অসুস্থ হয়েছে তখন খাওয়া দাওয়া একেবারেই করছে না বা তাকে ঠিকমতো খাবার দাবার দেওয়া হচ্ছে না, তো তার কিন্তু সুস্থ হতে লং টাইম লেগে যায়। কাজেই আমরা হাঁসকে যখন এর পালকটা যখন দেখা যাচ্ছে যে কেটে যাচ্ছে বা পালক নতুন পালক আসবে, তো এই মুহূর্তে খাবারটা কমিয়ে না দিয়ে বরং এই সময়টা খাবারটা বাড়িয়ে দেবো, সুষম খাবারটা দিব, অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ খাবার দিব, যে একেবারে কুড়া বা একেবারে অন্যান্য খাবার দিলাম এগুলো না, যাতে হাঁসের সঠিক পুষ্টি থাকে। তো এই এই যে এই ব্যাপারটা বললাম যে পুষ্টি সমৃদ্ধ খাবার আবার কি, তো আপনারা সেক্ষেত্রে হচ্ছে রেডি ফিডটা খাওয়াতে পারেন বা নিজে বাসাতেও কিন্তু ফিড তৈরি করতে পারেন বা সুষম খাবার তৈরি করতে পারেন। আর কীভাবে সুষম খাবার তৈরি করবেন এটি নিয়ে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। তো সুষম খাবারটা দিলেন এবং এই সময় কিছু মেডিসিন আপনাকে ইউজ করতে হবে, সেগুলো হচ্ছে যে কিছু ক্যালসিয়াম এবং ভিটামিন, যেহেতু এটার পালকটা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আবার নতুন পালক গজাবে, সেক্ষেত্রে হাঁসটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ে, কাজেই আপনাকে এর ক্ষেত্রে কিছু ভিটামিন দিতে হবে এবং কিছু ক্যালসিয়াম দিতে হবে। ক্যালসিয়াম দিলে এর পালকগুলো যে দ্রুত কালারটা চলে আসবে এবং পালকগুলো দ্রুত গজাবে, কাজে হাঁসটা কিন্তু খুব কম সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কাজে আমরা বলতে পারি এটা 15 থেকে 20 দিনের মধ্যে আপনি আবার পুনরায় ডিমটা পাবেন যদি এইভাবে নিয়ম করে চলেন। সেক্ষেত্রে আপনি যে মেডিসিনগুলো দিতে পারেন, AD3 দিতে পারেন, ESL দিতে পারেন, তারপরে আপনি থায়োমিনটা দিতে পারেন, এভাবে কিছু মেডিসিন ইউজ করতে পারেন, অথবা স্থানীয় বাজার থেকে যে ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু আপনি রেগুলার হাঁসকে খাওয়াতে পারেন। খাওয়ানোর ফলে কিন্তু এটা দ্রুত ডিমে চলে আসবে। আর এই সময় আরেকটা কাজ আপনি করে নেবেন এর ফাঁকে, যে আপনার ক্রিমি ডোজ করার সময়টা হয়েছে কিনা। কারণ অনেকেই আছেন যে আসলে হাঁস যখন ডিমে আসে, এটা ক্রিমির ডোজটা যদিও হাঁসের ডিমের সাথে ওইভাবে ইফেক্ট ফেলে না, তারপর অনেকে ভয়ে ক্রিমির ডোজটা করে না, তো এই গ্যাপে আপনি ক্রিমির ডোজটা করে দেবেন, তাহলে এই টেনশনটা আপনার দূর হয়ে যাবে। তো প্রিভিয়াস আপনারা যদি এইভাবে আসলে খাবার মেনটেন্স করেন বা মেডিসিনগুলো মেনটেন্স করেন, তাহলে খুব দ্রুতই হাঁসকে ডিমে আনা সম্ভব। প্রিয় দর্শক, জানি না আজকের ভিডিওটি কেমন হয়েছে, যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।